আসসালামু আলাইকুম। বিশ্বকাপ জিতবে ব্রাজিল, দ্বিতীয় রাউন্ডে বাদ পড়বে আর্জেন্টিনা। আগামী কাতার বিশ্বকাপ নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা। কে জিতবে আগামী ফুটবল বিশ্বকাপ, এ নিয়ে মাতামাতির শেষ নেই। এক একজন এক এক রকম মত দিচ্ছেন। কেউ বলছেন ব্রাজিল জিতবে, কেউ বাজির ঘোড়া হিসাবে মানছেন আর্জেন্টিনাকে। তবে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক টমি ক্যাহলি বলেছেন ভিন্ন কথা। তিনি বলেছেন আর্জেন্টিনা নয়, কাতার বিশ্বকাপে ব্রাজিল জিতবে, এটি হবে তাদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা। তার মতে আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে বিদায় নেবে। তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন চারটি বিশ্বকাপ। তিনি জানান, আমি আশা করব অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভালো করবে, কারণ প্রত্যেকে চায় তার দেশ ভালো করুক। আর্জেন্টিনাকে হারাতে হলে কি করতে হবে সে টোটকাটাও জানিয়ে দিলেন দলকে। বললেন, আমরা যদি মেসিকে আটকে দিতে পারি তাহলে আমরা আর্জেন্টিনাকে হারিয়ে সামনে এগিয়ে যেতে পারবো। অস্ট্রেলিয়ার ইতিহাসে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন টমি কাহিল। তিনি জানালেন, আফ্রিকান দলগুলো এবার ছেড়ে কথা বলবে না। যখন আপনি ক্যামেরুন, সেনেগাল আর ঘানার দিকে তাকাবেন, তখন দেখবেন সেখানে বেশ কিছু বিশ্বমানের খেলোয়াড় রয়েছে, যারা বিশ্বের অন্যতম সেরা লীগগুলোয় খেলে। তারা প্রতিনিয়ত প্রতিভার জন্ম দিয়ে যাচ্ছে। তার ভবিষ্যৎদানী, সৌদি আরব আর কাতার খেলবে শেষ ষোলোয়, এমনকি কাতার শেষ ষোলোয় ইংল্যান্ডকেও হারিয়ে দেবে। তিনি বলেন, আমি ইংল্যান্ডে খেলেছি কিন্তু আমি এখন কাতারে থাকছি আর আম্পায়ার একাডেমিতে কাজ করছি। আগামী 18 ডিসেম্বর লুইসাল স্টেডিয়ামে ফাইনালে খেলবে ব্রাজিল আর বেলজিয়াম বলে তিনি ভবিষ্যৎদানী করেছেন। কাহিল বলেন, আমি বেলজিয়ামের ভক্ত। তাদের স্কোয়াড আর ম্যানেজমেন্ট যেমন, তার দুটি খুবই ভালো হয়েছে। তবে যখন আপনি ব্রাজিলের বিপক্ষে খেলবেন তখন দেখবেন তারা বিশ্বের অন্যতম শক্তিশালী দল। বিশ্বকাপ জেতারও সম্ভাবনা তাদেরই বেশি।